GSXR ইউলোটা 2022 এর ডিসেম্বরে গেট পাস জেনুইন 2200 কিলো চলা সার্ভিস বই এখনো 4টা 5টা ফ্রি সার্ভিস আছে। তো দর্শক এখানে কিন্তু বেশ কিছু চমৎকার বাইক আছে, পালসার দেখতে পাচ্ছেন অনেকগুলা, এসএফ আছে, এনএস আছে, হাঙ্ক আছে, আবার হর্নেট আছে, মানে বাইকে মোটামুটি ভরপুর। আসসালামু আলাইকুম, চলে আসলাম ঈদের পরে একদমই নতুন বাইকের কালেকশন নিয়ে আরও একটা ভিডিও নিয়ে। দর্শক এই শোরুমে কিন্তু প্রত্যেকটা বাইকই একদমই অল্প কিলো চলা, আর বাইকের কন্ডিশন কিন্তু প্রত্যেকটাই 21, 22, 23 এই মডেলের বাইকগুলো কিন্তু পাবেন, আর দামটা কিন্তু মোটামুটি একদমই রিজনেবল বলা যায়, কারণ আপনারা আরও ভিডিও যাচাই করে এই ভিডিওটা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আর সবচেয়ে প্রিমিয়াম থেকে শুরু করে একদম বাজেট কম হইলেও সেই বাইকগুলো কিন্তু আছে। আর পুরো সময়টার জন্য থাকবে এই শোরুম থেকে নিজান ভাই। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ঈদের পরে অনেকেই ব্যস্ত থাকবে, আমি চাইবো যে এই ভিডিওটা একদমই মানে অল্প সময়ের মধ্যে সব ইনফরমেশন দিয়ে দিবেন, দামাদামি যেন করা না লাগে। আমি এই ভিডিওতে দামাদামির জন্য কোনো দাম বলবো না, সম্পূর্ণ ফিক্সড প্রাইস এবং খুব চিপ রেটে গাড়িগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে দর্শক, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন, পছন্দের বাইকটা কিন্তু পেয়ে যেতে পারেন এই ভিডিওতেই। সো ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঈদের পরে প্রথম ভিডিও, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালেকশন কি ঈদের পরেও কি ভরপুর পাবো আমরা? হ্যাঁ ইনশাআল্লাহ, মোটামুটি কালেকশন তো থাকবেই, কালেকশন না থাকলে দোকান চলবে কি করে ভাই? সেটাই তো। তো আজকে শুরু করবো কোন দিক থেকে? শুরু করি ভাই ছোটোর দিক থেকে, একদম ছোট থেকে, একদম ছোট থেকে শুরু করি। আচ্ছা, তো এই মুহূর্তে দর্শক অবস্থান করছি বাইক পয়েন্টে, আর বাইক পয়েন্ট মানেই কিন্তু একদম ছোট বড় সব নতুনের মতো বাইকের কালেকশন হিউজ পরিমাণে বাইক আছে। এরকম কিন্তু আরও 2টা শোরুম আছে, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে। শুরু তো কি হিরোটা দেখাবো? জি, হিরো স্প্লেন্ডার প্লাস। আচ্ছা, আইবিএস আই3এস টেকনোলজি টুইন ব্রেক যেটাকে বলে। আইবিএস জি আচ্ছা, একদম নতুন কন্ডিশন, 7000 কিলোমিটারের মতো চলা বাইকটা, 2022 এর গাড়ি। এই গাড়িটা রাখবো আমরা ফিক্সড অ্যান্ড ফাইনাল ৭৭,০০০ টাকা। ৭৭,০০০ টাকা পড়বে? ৭৭,০০০ টাকায় 22 এর স্প্লেন্ডার প্লাস। ওকে, তারপরে ফ্যাশন এক্স প্রো আপনার ডিস্ক ব্রেকেট, 2022 মডেল, অন টেস্ট অবস্থায় আছে, 3000 সামথিং চলা। এই গাড়িটা রাখবো আমরা অনলি ঈদের পরের ধামাকা। আসলে ঈদের পরে কেনাবেচা মানুষের কম থাকে, আমরা চাচ্ছি গাড়িগুলো চেঞ্জ করে আবার নতুন কিছু তুলতে। আচ্ছা, অনলি ৮৮,০০০ টাকায় দিলাম ডিস্ক ব্রেকের ফ্যাশন প্রো। ৮৮,০০০ টাকায় অনলি, ৮৮,০০০-এ। ওকে, তারপরে কি? তারপরে ভাই রেডিয়ন, টিভিএস এর রেডিয়ন 110 সিসির, 5000 প্লাস চলা বাইকটা, 2021-এর গাড়ি। এটা ভাই দামাদামি করব না, ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনার ৭৩,০০০ টাকা রাখবো। এটা পড়বে ৭৩,০০০ টাকা? হ্যাঁ অনলি ৭৩,০০০ টাকা। আর পাশেরটা ভাই? পাশেরটা ভাই চকলেট কালার, এটা প্রায় 10,000-এর মতো চলা, 20-এর গাড়ি, অনলি ৬৮,০০০ টাকায়। দামাদামি করা যাবে না, বারবারের মতো বলে দেয়, এইবার একদম যেই প্রাইসটা বলতেছি একদম ছাড় দিয়ে ফিক্সড প্রাইস। এরপরে ভাই দামাদামি করা যাবে না, দামাদামির আশায় ভাই আসার দরকার নেই। আচ্ছা, পছন্দ হলে, দাম ভালো লাগলে দেন আপনি আসেন। ওকে, তাহলে এটা পড়বে ভাই ৬৮,০০০। এটা হচ্ছে ৭৩,০০০ টাকা, ৫,০০০ ডিফারেন্স, গাড়ি চলা এবং কন্ডিশনে ডিফারেন্স আছে, তাই ডিফারেন্স। ওকে, তারপরে রাইডার ভাই, এটা 5000 প্লাস চলা, এটা মূলত অ্যাডভান্স হয়ে গেছে, দামাদামি করব না, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আছে টিভিএস এর RTR 2V 21-এর মডেল, 6000 প্লাস রান করা, ফিক্সড অ্যান্ড ফাইনাল ১,১৮,০০০ টাকা। ১,১৮,০০০ টাকা? ১,১৮,০০০ টাকায় RTR 2V 2021-এর মডেল। আচ্ছা, তারপরে এটা বিক্রি, সোল্ড আউট। আচ্ছা, হাঙ্ক 2021 মডেল, সিঙ্গেল ডিস্ক, হ্যাঁ এটা 5000 প্লাস চলা, দামাদামিতে যাব না, ফিক্সড অ্যান্ড ফাইনাল ১,১৫,০০০ টাকা। ১,১৫,০০০ টাকায় হাঙ্ক, ১,১৫,০০০ টাকায় 21-এর মডেল হাঙ্ক, 21-এর হাঙ্ক ১,১৫,০০০-তে। জি, আর তারপরে রেড কালার সিঙ্গেল ডিস্ক 2021, এটাও এটা চলা ৬,০০০ প্লাস। আচ্ছা, এটাও ১,১৫,০০০ টাকায় রাখবো, দামাদামি করব না, জোড়া যেটাই নিক, লাল বা কালো বা ব্লু বা লাল যেটাই নিক, ১,১৫,০০০ ফিক্সড। আচ্ছা, এটাও সোল মানে এটা বিক্রি হয়ে গেছে? জি, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা তো আছে নাকি? জি, এটা আছে, 2022-এর গাড়ি, ডাবল ডিস্ক, নতুন মডেলের যেটা ওইটা, এটা ৬,০০০ প্লাস ৭,০০০-এর মতো চলা, ফিক্সড অ্যান্ড ফাইনাল ১,২৫,০০০। ১,২৫,০০০ টাকা? জি, ১,২৫,০০০ টাকা। ওকে, এদিকে দেখতে পাচ্ছি GSXR ইউলোটা 2022-এর ডিসেম্বরে গেট পাস। 22 ডিসেম্বরে গেট পাস? জি, জেনুইন 2200 কিলো চলা, সার্ভিস বই এখনো 4টা 5টা ফ্রি সার্ভিস আছে। আচ্ছা, একেবারে ফ্রেশ গাড়ি। ওকে, আপনার এই গাড়িটা রাখবো আমরা অনলি ৩,৮০,০০০ টাকায়, কোনো রকম কোনো দামাদামি করা যাবে না। ৩,৮০,০০০ টাকা? ৩,৮০,০০০-এ 22 ডিসেম্বরের গাড়ি, কোনো দামাদামি করা যাবে না। ওকে, তো তারপরে হচ্ছে জিক্সার মনোটন, আরেকটা জিক্সার। এটা আপনার মনোটন না, এটা ডাবল ডিস্ক। আচ্ছা, এটা হচ্ছে ডাবল ডিস্ক। ওকে ভাই, এটা আপনার গিয়া 10,000 প্লাস চলা, হ্যাঁ দামাদানি করা যাবে না, ফিক্সড এন্ড ফাইনাল ১,৯৫,০০০ ফিক্সড। ১,৯৫,০০০ জি, ১,৯৫,০০০ তে নিউ মডেলের জিক্সার কার্বোরেটর ভার্সন। কার্বোরেটর ভার্সন, জি ওকে। তো তারপরে দেখতে পাচ্ছি পালসার নাকি? জি, পালসার ম্যাট কালার ডাবল ডিস্ক ২০২২ মডেল। আচ্ছা, এটা চলা আপনার ৩৪০০ প্লাস। ৩৪০০ প্লাস, জি ওকে। ২২ এর গাড়ি, ২২ এর ৮ মাসের গেট পাস, একেবারে ফ্রেশ কন্ডিশন। দামাদামি করব না, ফিক্সড এন্ড ফাইনাল ১,৬০,০০০ টাকা। ১,৬০,০০০, জি আচ্ছা। তারপরে পালসার ডাবল ডিস্ক ২০২০ এর গাড়ি। এটা হচ্ছে ২০ এর গাড়ি? জি, ২০ না ২১ ভাই? এটা ২০। ২১, জি ২০। আচ্ছা, কন্ডিশন ফ্রেশ। আমি তো কনফিউশন হয়ে গেলাম গ্রাফিক্স দেখে। ১১,০০০ সামথিং চলা। ১১,০০০ চলছে, জি। ফিক্সড এন্ড ফাইনাল ১,৩৭,০০০ টাকা। ১,৩৭,০০০ টাকা? জি, ১,৩৭,০০০ টাকায় ওকে। তারপরে ভাই ডাবল ডিস্কের পালসার 2019 এর মডেল, প্রায় 10,000 এর কাছাকাছি চলা। গাড়ির ডিস্ক এবং চাকা ফুললি ফ্রেশ। এটা গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর। এটা গ্রাফিক্সটাও সুন্দর। এটা একটা প্রবাসীর গাড়ি ছিল, অল্প চালাইছেন উনি, বিদেশে থাকতো কিছুদিন, দেশে থাকতো কিছুদিন, এই জন্য ইউজ কম হয়েছে গাড়িটা। একেবারেই ফ্রেশ, ইঞ্জিন আনটাচ। এই গাড়িটা রাখবো ফিক্সড এন্ড ফাইনাল ১,৩০,০০০ টাকা। ১,৩০,০০০ টাকা? ১,৩০,০০০ টাকায় ডাবল ডিস্কের পালসার। আচ্ছা, তারপরে আছে হিরোর গ্ল্যামার। ভাই গাড়ির গ্লেসটা দেখেন, নতুন এর গ্লেস আর এটার গ্লেস কোনো তফাৎ নাই, অবস্থাই একেবারে ফ্রেশ ওকে। আপনার 2022 মডেলের গ্ল্যামার, ৩,০০০ প্লাস চলা। ৩,০০০ প্লাস চলা, জি আচ্ছা। এখন একেবারে ফ্রেশ একটা বাইক, দামাদামি করব না ভাই। ফিক্সড এন্ড ফাইনাল ১,০৪,০০০ টাকা। ১,০৪,০০০ টাকা? ১,০৪,০০০ টাকায়। আচ্ছা, 3D লোগোর গ্ল্যামার ভাই। এটা আবার 3D লোগোর? জি, 3D লোগো। তারপরে আছে 22 এর ইগনিটর ভাই। 22 এর ইগনিটর? জি, 22 এর ইগনিটর। এটা চলা কতগুলো আজকে উঠছে তো? ৩৮০০ কিলো চলা। ৩৮০০ কিলো চলছে? ৩৮০০ কিলো চলা, একেবারে ফ্রেশ বাইক। দামাদামি করব না, ফিক্সড এন্ড ফাইনাল ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা পড়বে? জি, ১,০০,০০০ টাকা পড়বে। আর প্যাশন এক্সপ্রো? প্যাশন এক্সপ্রো, এটাও ২০২২ এক্সটেক এটা। আচ্ছা, এটা একেবারে ফ্রেশ একটা বাইক, ৪,০০০ চলা। হ্যাঁ, দামাদামিতে যাব না, ফিক্সড এন্ড ফাইনাল এটাও ১,০০,০০০ টাকা। এটাও ১,০০,০০০ টাকা? জি, ১,০০,০০০। এটা নিলো ১,০০,০০০ টাকা, এটা নিলো ১,০০,০০০ টাকা। জি জি, এটা 110, ওটা 125। এটা ইগনিটর, এটা ফ্যাশন এক্সটেক। তো দর্শক, এখানেও কিন্তু বেশ কিছু চমৎকার চমৎকার বাইক আছে। পালসার দেখতে পাচ্ছেন অনেকগুলা, এসএফ আছে, এনএস আছে, হাঙ্ক আছে, আবার হর্নেট আছে, মানে বাইকে মোটামুটি ভরপুর। তো ভাই এখানে শুরু করবো কোনটা থেকে? এখানে এইটা থেকেই শুরু করি, ইগনিটর থেকে। ইগনিটর থেকে, আচ্ছা। এটা 2022 মডেল, এটা চলা হয়েছে আপনার ৩,০০০ প্লাস। দামাদামিতে যাব না, ফিক্সড এন্ড ফাইনাল ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকায়? জি আচ্ছা। ইগনিটর কালোটা? হ্যাঁ, এটা কালোটা 2021 মডেল। 21 মডেল পাইছেন? 21 মডেল, ৫,০০০ প্লাস চলা। হ্যাঁ, এই গাড়িটা রাখবো আমরা অনলি ৯৩,০০০ টাকা। ৯৩,০০০ টাকা রাখবেন? জি, ৯৩,০০০ টাকা রাখবো। দামাদামি, দামাদামি আজকের ভিডিওতে টোটালি দামাদামি করা যাবে? দামাদামি করা যাবে না, কারণ আমি কোন রেটে গাড়ি দিচ্ছি এটা আপনি অন্তত জানেন, কারণ আপনি তো আসেন আমার এখানে। আচ্ছা, তো তারপরে টিভিএস স্ট্রাইকার? স্ট্রাইকার ২০২২ মডেল, ৩,০০০ মতো চলা। দামাদামিতে যাব না, ফিক্সড এন্ড ফাইনাল ৯৮,০০০ টাকা। ৯৮,০০০ টাকা? জি, ফিক্সড। আচ্ছা, তারপরে আছে আপনার রেডিয়ন। রেডিয়ন 125, ২০২২ মডেলের বাইক, একেবারেই ফ্রেশ, ৩,০০০ প্লাস চলা। দামাদামি করব না, ফিক্সড এন্ড ফাইনাল ১,৩০,০০০ টাকা। ১,৩০,০০০? জি আচ্ছা। তারপরে আছে আরটিআর। আরটিআর 2V, এটা 2021 এর গাড়ি, 160। হ্যাঁ, দামাদামি করব না, ফিক্সড এন্ড ফাইনাল ১,১৭,০০০ টাকা। ৭,০০০ এর মতো চলা। ৭,০০০ কিলো চলছে? জি, ১,১৭,০০০ টাকা পড়বে? ১,১৭,০০০। আচ্ছা, আরটিআর 4V আছে, ABS এক্স কানেক্ট। আচ্ছা, এটা ভাই চলা আছে প্রায় 10,000 এর কাছাকাছি, 9,000 এর কাছাকাছি। হ্যাঁ, 21 এর মডেল গাড়ি, ফিক্সড এন্ড ফাইনাল ১,৬৫,০০০ টাকা। ১,৬৫,০০০ ফিক্সড, জি ওকে। তারপরে ভাই 22 এর মডেল পালসার ডাবল ডিস্ক। ডাবল ডিস্ক ম্যাট কালারটা, আচ্ছা, একেবারে ফ্রেশ, ৫,০০০ মতো চলা। ফিক্সড এন্ড ফাইনাল ১,৬০,০০০ টাকা। ১,৬০,০০০ টাকা পড়বে? জি আচ্ছা। তারপর ডাবল ডিস্ক পালসার 2020 এর গাড়ি। এটা 20 এর? জি আচ্ছা, ৯,০০০ প্লাস চলা। হ্যাঁ, ফিক্সড এন্ড ফাইনাল ১,৪০,০০০ টাকা। ইঞ্জিন আনটাচ, একেবারে ফ্রেশ। ১,৪০,০০০ টাকা পড়বে? জি আচ্ছা। আর এটা ভাই? এইটা ভাই অলরেডি সোল্ড, বিক্রি করে বলছেন? জি, অ্যাডভান্স হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, কত টাকায় বেচলেন এটা কি বলবেন একটু? এটা বেচছি আপনার ২,৯৮,০০০। গাড়ি একবারে কম চলা, ডিস্কটা দেখেন একেবারে কম চলা। কম চলা গাড়ি, আর ম্যাট কালারটা বের হয়েছে তো কিছুদিন আগে, ২,৯৮,০০০। হ্যাঁ আচ্ছা, মানে যাই হোক, এটা তো গেল। তারপরে কি? এনএস। তারপরে আছে এনএস রিফ্রেশ এডিশন। রিফ্রেশ এডিশন? জি, ডাবল এবিএস রিফ্রেশ এডিশন ওকে। ৫,০০০ প্লাস চলা। ৫,০০০ কিলো চলছে? জি, 22 মডেল গাড়ি, ফিক্সড এন্ড ফাইনাল ১,৭০,০০০ টাকা। ১,৭০,০০০? জি আচ্ছা। তারপরে আছে হাঙ্ক। হাঙ্ক ডাবল ডিস্ক, ABS। ডাবল ডিস্ক ABS? জি, ৩,০০০ প্লাস চলা। দামাদামিতে যাব না, ফিক্সড এন্ড ফাইনাল 1,42,000 টাকা 22 এর গাড়ি 42 পড়বে। জি 1,42,000। আচ্ছা তারপরে হর্নেট, তারপরে ভাই হর্নেট, হর্নেট আপনার ডাবল ডিক সিরিজ 2022 মডেলের বাইক 3000 প্লাস চলা, 3000 কিলো চলছে। জি একেবারেই ফ্রেশ ভাই, চাবি দুইটা দেখলেও তো হয়, দুইটা চাবি ফ্রেশ, দুটো চাবি একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আচ্ছা 3000 প্লাস চলা, এই গাড়িটা রাখবো আমরা 1,80,000 টাকা। 1,80,000? জি ডাবল ডিক সিরিজ। আচ্ছা তারপরে আছে পালসার সিঙ্গেল ডিক্স হোয়াইট কালার 2022 মডেল 4000 এর মতো চলা, ফিক্সড এন্ড ফাইনাল 1,55,000। 1,55,000? জি। আচ্ছা তারপরে আছে পালসার ডাবল ডিক্স 2021 মডেল 6000 প্লাস চলা, একেবারেই ফ্রেশ কন্ডিশনের বাইক। হ্যাঁ দামাদামি করবো না, ফিক্সড এন্ড ফাইনাল 1,45,000, 21 এর গাড়ি। 1,45,000? জি 1,45,000 2021 এর মডেল।